দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজকে জানাবো হজম শক্তি বাড়াতে কিভাবে হলুদ খাবেন তা জেনে নিন। আজকে হলুদ খাওয়ার কথা বলবো বন্ধুগণ, হলুদ কাঁচা কিংবা শুকনো হলুদ খান এবং হজম শক্তি বাড়ান। বন্ধুগণ, হলুদ বেশ পরিচিত একটি ভেষজ, বিশেষত গন্ধ এবং স্বাদ এবং সোনালী রঙের জন্য একে মশলার রানীও বলা হয়। বিশেষ করে সারা বিশ্বে রান্নার ক্ষেত্রে কম বেশি হলুদ ব্যবহার করা হয়। বিশেষ করে আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালের মতে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ অ্যান্টি কার্সিনোজেনিক এবং অ্যান্টি মিউটেনিজেনিক ও প্রদাহকারী উপাদান থাকে হলুদের ভিতরে। বিশেষ করে হলুদের মধ্যে রয়েছে প্রোটিন, আঁশ, নিয়াসিস, ভিটামিন সি এবং ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। এইসব উপাদান থাকার কারণে হলুদ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, রোগ উপকার করে এবং হলুদের ভিতরে এত উপাদান থাকার কারণে সারা বিশ্বে হলুদ বিভিন্ন ওষুধে ব্যবহার হয়ে থাকে। বন্ধুগণ, জানেন কি, আপনার আমার হজমের জন্য একটি গুড মেডিসিন হলো হলুদ। বিশেষ করে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বেশ কার্যকর বন্ধুগণ। হ্যাঁ, বিষয়টি আসলে সঠিক, হলুদ আপনার গ্যাস, পেট ফোলা এবং পেট ভার এবং পেট ভারের সমস্যা কমাতে বিশেষ উপকার করে। এটি পেটের প্রদাহ কমায় এবং কিভাবে হলুদ খেলে হজম সমস্যা কমবে সেটি জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ে এক ওয়েবসাইটের বিভিন্ন ডাক্তারগণের গোল টেবিল থেকে আলোচনা করেই আপনাদেরকে বলতেছি বন্ধুগণ। বিশেষ করে হজমের সমস্যা হলে কাঁচা হলুদ চিবিয়ে খাবেন। এছাড়া রান্নায় নিয়মিত হলুদ ব্যবহার করতেছেন, এটি হজম সমস্যা দূর করবে। তবে পিত্তের কোনো রোগ থাকলে কাঁচা হলুদ চিবিয়ে না খাওয়াই, হলুদের সাপ্লিমেন্ট না খাওয়া পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারগণ। এছাড়াও রোগ প্রতিরোধ কমাতে এবং বাড়াতে এবং লিভার পরিষ্কার এবং হলুদ বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। তাই খাদ্য তালিকা বন্ধুগণ নিয়মিত ভেষজ রাখতে পারেন। কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য কাঁচা হলুদের রস আঁকি কুশে মিলে খেতে পারেন। জন্ডিস রোগীদের জন্য কাঁচা হলুদ সেইসা আর এক কাপ পানি মিলাইয়া হালকা আখের গুড় দিয়ে খেতে পারেন জন্ডিস ক্লিয়ার। যাদের পেটের ভিতরে সমস্যা, গুড বা শব্দ করে, পেট প্রায় সময় গ্যাস হয়ে থাকে, তাদের জন্য গুড মেডিসিন হলো হলুদ। কিভাবে খাবেন, সকালে খালি পেটে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ সেইসা রস খেয়ে নেবেন, পেট গ্যাস ক্লিয়ার, গুড বাট ক্লিয়ার। তো বন্ধুগণ, কাঁচা হলুদের অনেক গুণাগুণ বলে শেষ করা যাবে না। আপনি আরো বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন কিছু লিখে দিব, সেখান থেকে জানতে পারেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, তা যার নয় সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।